শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমাদের নিচে মন্ত্রী মন্ত্রী ক্যাম্পের দায়িত্ব ছিল ক্যাপ্টেন আনুদ্দিন আর খালেদ মোশারফ, এখানে দুইজন ইয়ান আমাদের 2 সপ্তাহ ট্রেনিং করে, 2 সপ্তাহ ট্রেনিং করে এবারে আমাদের আবার দুই জীবনে লাগালো সাদা নদী দিয়া বানাসুয়ার গঙ্গাসাগর ইয়ান দিয়া 2 সপ্তাহ ট্রেনিং যুদ্ধ করবো। এর মধ্যে আমাদের খুব ফেলো বলছেন আমাদের এখন আরেক জায়গায় পাঠাইল বানচরণ, আমরা বানচরণ পাড়াইল পঞ্চান্ত। আমাদের কমান্ডার ছিল পদ্মপুরি ফজলু, পেলাটন কমান্ডার, পেলাটন কমান্ডার হল ফজলু। এই ফজলুর আন্ডারে আমরা 5 জন লোক গেলাম বানচরণ। এক বিরাট চেয়ারম্যান বাড়ি বসে বিরাট পাটি বসা যেন বড় দালাল আছে রাজাঘাট আছে, গিয়ে দেখি যে আমরা কোনো রাজাঘাট সাঘাট দলাল মারা কিন্তু আমরা পাঠাচ্ছি না। আগে তারা যারা আসছিল আগে গেছে তারা তারা বাইরে সব করল। এরপরে আমাদের বললো যে তোমরা একটা কাজ করো, তোমরা 2 দিন থাকো, 2 দিন রেস্ট করো, তোমাদের বলে আরেক জায়গায় পাড়াইছি। এর মধ্যে এখান থেকে আমরা পাড়াইলাম চুলার, চুলার থেকে আমরা 3 সপ্তাহ রইল, 3 সপ্তাহ থাকবো ইয়ান যাচ্ছে। এরপরে 3 সপ্তাহ থাকবো, এর মধ্যে আল্লাহর মধ্যে আমরা বাংলাদেশ স্বাধীন হয়ে যায় জয়েন করলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।